ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন একবার নেইমার জুনিয়র মামলা করছেন তো কদিন পর বার্সেলোনা পাল্টা আদালতে টানছে তাকে এতে করে দুই পক্ষের মধ্যে দা কোমরা সম্পর্ক বলে মনে হতে পারে অনেকের কিন্তু তবুও একে অপরের মায়া কাটাতে পারছে না এখনও বার্সেলোনায় ফিরতে মরিয়া হয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র অপরদিকে নেইমারকে ফেরানোর চেষ্টায় আছে বার্সেলোনাও গত মৌসুমে নেইমার জুনিয়রকে কিনতে ব্যর্থ হলেও আগামী মৌসুমে ব্রাজিলিয়ান তারকার জন্য আবারও মাঠে নামার কথা রয়েছে বার্সেলোনার নেইমারকে পাওয়ার জন্য দুশ মিলিয়নের বেশি খরচ করতে হবে কাতালানদের এতদিন এমন খবরে সরগরম ছিল ইউরোপিয়ান মিডিয়াগুলো কিন্তু আগামী মৌসুমে নেইমার জুনিয়রকে একশো মিলিয়ন ইউরোতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার এই মূল্যে নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি যদিও অন্যান্য সংবাদ গণমাধ্যমে অঙ্কটা দেখাচ্ছে একশো আশি মিলিয়ন ইউরোর কাছাকাছি কিন্তু নেইমার জুনিয়রকে পাওয়ার ক্ষেত্রে এটাই একমাত্র বাধা নয় বাধা আছে আরো কয়েকটি পিএসজিতে বছরে কর পূর্ব সত্তর মিলিয়ন নেইমার। বার্সেলোনার বেতন ভাতা এমনিতে বিপদ সীমায় আছে নেইমারের মিলিয়ন যোগ করা হলে বড় কোনো তারকাকে ছেড়ে দিতে হবে কাতালান জায়ান্টদের শুধুমাত্র নেইমার জুনিয়র নয় নতুন করে ক্লাবকে জাগাতে হলে চারজন খেলোয়াড়কে প্রয়োজন বার্সেলোনার তবে সবার আগে স্ট্রাইকার খুঁজবে বার্সা সেই ক্ষেত্রে এগিয়ে আছেন নেইমার জুনিয়র ও লাউতারো মার্টিনেজ এই দুইজনকে নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে বার্সেলোনা আর্জেন্টাইন তারকা লাউতার ও মার্টিনেজকে কেনার জন্য বার্সার খরচ করতে হবে একশো মিলিয়ন ইউরো তাই নেইমারের দলবদল হলে মার্টিনেজকে আনা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে আক্রমণ ভাগের এই দুই খেলোয়াড়কে নিয়ে বেশি চিন্তিত বার্সা তাই ক্লাবে এই শূন্যতা পূরণ করতে নেইমার জুনিয়র না লাউতার ও মার্টিনেজ কাকে দলে আনবে বার্সা এই প্রশ্ন এখন কাতালান জায়ান্টদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এছাড়াও শূন্যস্থান পূরণ করতে একশো মিলিয়ন ইউরো খরচ করতে পারবে কিনা তারা সেটাও দেখার বিষয় শেষ পর্যন্ত হয়তো বার্সেলোনার গতি সময় বলে দিবে